লাইব্রেরি রবীন্দ্রনাথ ঠাকুর মহাসমুদ্রের শত বৎসরের তবে সেই নীরব মহাশব্দের সহিত এই লাইব্রেরির তুলনা হইত এখানে ভাষা চুপ করিয়া আছে প্রবাহ স্থির আছে মানবাত্মার অমর আলোক কালো অক্ষরের শৃঙ্খলে কাগজের কারাগারে বাধা আছে ইহারা সাহসা যদি বিদ্রোহী হইয়া উঠে ফেলে অক্ষরের বেড়া দগ্ধ করিয়া একবারে বাহির হইয়া আসে হিমালয়ের মাথার উপরে কঠিন বরফের মধ্যে যেমন কত কত বন্যা বাধা আছে তেমনি এই লাইব্রেরির মধ্যে মানব হৃদয়ের বন্যা বাঁধিয়া রাখিয়াছে বিদ্যুৎকে মানুষ লোহার তার দিয়া বাঁধিয়াছে কিন্তু কে জানিত মানুষ শব্দকে নিঃশব্দের মধ্যে বাঁধিতে পারিবে কে জানিত সঙ্গীতকে হৃদয়ের আশাকে জাগ্রত আত্মার আনন্দ ধ্বনিকে আকাশের দৈব বাণীকে সে কাগজে মরিয়া রাখিবে কে জানিত মানুষ অতীতকে বর্তমানে বন্দি করিবে অতর স্পর্শ কাল সমুদ্রের উপর কেবল এক একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে মধ্যে আমরা পথের চৌমাথার উপরে দাঁড়াইয়াছি কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে শিখরে উঠিয়াছে কোন পথ মানব হৃদয়ের অতল স্পর্শে নামিয়াছে যে যেদিকে ধাবমান হও কোথাও বাধা পাইবে না মানুষ আপনার পরিত্রাণকে এতটুকু জায়গার মধ্যে বাঁধিয়া রাখিয়াছে সংখের মধ্যে যেমন সমুদ্রের শব্দ শোনা যায় তেমনি এই লাইব্রের মধ্যে কি হৃদয়ের উত্থান পতনের শব্দ শুনিতেছ এখানে জীবিত ও মৃত হৃদয় পাশাপাশি এক পাড়ায় বাস করিতেছে বাদ ও প্রতিবাদ এখানে দুই ভাইয়ের মতো একসঙ্গে থাকে সংশয় ও বিশ্বাস সন্ধান ও আবিষ্কার এখানে দেহে দেহে লগ্ন হইয়া বাস করে এখানে দীর্ঘ প্রাণ স্বল্প পরম ধৈর্য ও শান্তির সহিত জীবনযাত্রা নির্বাহ করিতেছে কেহ কাহাকেও উপেক্ষা করিতেছে না কত নদী সমুদ্র পর্বত উল্লঘন করিয়া মানবের কণ্ঠ এখানে আসিয়া পৌঁছিয়াছে কত শত বৎসরের প্রান্ত হইতে শহর আসিতেছে আলোকের জন্মসঙ্গীত গান হইতেছে অমৃত লোক প্রথম আবিষ্কার করিয়া যে যে মহাপুরুষ যে কোনো দিন আপনার চারিদিকে মানুষকে ডাক দিয়া বলিয়াছিলেন তোমরা সকলে অমৃতের পুত্র তোমরা দেব্য ধামে বাস করিতেছ, সেই মহাপুরুষদের কণ্ঠই সহস্র ভাষায়, সহস্র বৎসরের মধ্য দিয়ে এই লাইব্রেরীর মধ্যে প্রতিধ্বনিত হইতেছে। এই বঙ্গের প্রান্ত হইতে আমাদের কি কিছু বলিবার নাই? মানব সমাজকে আমাদের কি কোন সংবাদ দেবার নাই? জগতের এক সঙ্গীতের মধ্যে বঙ্গদেশই কেবল নিস্তব্ধ হইয়া থাকিবে? আমাদের পদপ্রান্তস্থিত সমুদ্র কি আমাদিগকে কিছু বলিতেছে না? আমাদের গঙ্গা কি হিমালয়ের শিখর হইতে কৈলাসের কোন গান বহন করিয়া আনিতেছে না আমাদের মাথার উপরে কি তবে অনন্ত নীলাকাশ নাই সেখান হইতে অনন্ত কালের সেখানে চিরজ্যোতির্ময়ী কেহ মুছিয়া ফেলিয়াছে দেশ বিদেশ হইতে অতীত বর্তমান হইতে প্রতিদিন আমাদের কাছে মানব জাতির পত্র আহিতেছে আমরা কি তাহার উত্তরে দুটি চারটি চটি চটি ইংরেজি খবরের কাগজ লিখিব সকল দেশ অসীম কালের পটে নিজ নিজ নাম খুঁজিতেছে বাঙালির নাম কি কেবল দরখাস্তের দ্বিতীয় পাতেই লেখা থাকিবে জড় ও অদৃষ্টের সহিত সংগ্রাম চলিতেছে সৈনিক দিগকে আহ্বান করিয়া পৃথিবীর দিকে দিকে শঙ্খধ্বনি বাজিয়া উঠিয়াছে আমরা কি কেবল আমাদের উঠোনের মাচার উপরকার লাউ কুমড়া লইয়া মকদ্দমা এবং আপিল চালাইতে থাকিব বহু বৎসর নীরব থাকিয়া বঙ্গদেশের প্রাণ ভরিয়া উঠিয়াছে তাহাকে আপনার ভাষায় একবার আপনার কথাটি বলিতে দাও বাঙালি কণ্ঠের সহিত মিলিয়া বিশ্বসঙ্গীত মধুরতর হইয়া উঠিবে শব্দার্থ ও টিকা কল্ল ঢেউ শঙ্খ শামুক জাতীয় সামুদ্রিক প্রাণী উল্লঙ্ঘন পার হওয়া লঙ্ঘন করা অমৃতলোক স্বর্গ বেহেসত কৈলাস হিন্দু ধর্মের দেবতা শিবের বাসস্থান হিসেবে বর্ণিত হিমালয় পর্বতের উঁচু লাইব্রেরি প্রবন্ধটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এটি তার বিচিত্র প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত এ প্রবন্ধে রবীন্দ্রনাথ লাইব্রেরির গুরুত্ব তুলে ধরেছেন তিনি লাইব্রেরিকে মহাসমুদ্রের কল্লোল ধ্বনির সাথে তুলনা করেছেন কেন না লাইব্রেরিতে মানবাত্তর ধ্বনিরাশি বইয়ের পাতায় বন্দি হয়ে থাকে বইয়ের ভেতর দিয়েই আমরা আকাশের দৈব বাণী থেকে মহাত্মাদের কথা পেয়ে থাকি যাদের সান্নিধ্য আমাদের কখনোই পাওয়া সম্ভব নয় বইয়ের ভেতর দিয়েই আমরা তাদের পেতে পারি বই আমাদের অতীতের সাথে সেতু বন্ধ গড়ে দেয় এই বইয়ের স্থান হলো লাইব্রেরি এ লাইব্রেরিতেই মানব হৃদয়ের উত্থান পতনের শব্দ শোনা যায় লাইব্রেরিতে সকল পথের সকল মতের মানুষের সম্মিলন ঘটে লাইব্রেরির মহত্বের কথা বর্ণনা করে লেখক বলেছেন জগতের উদ্দেশ্যে কি আমাদেরও কিছু বলার নেই আমরা কি কেবল তুচ্ছ বিষয় নিয়ে কলহ করে বেড়াবো লেখক শেষে আশা ব্যক্ত করে বলেছেন বাঙালিরা জেগে উঠেছে তারাও আপন ভাষায় লিখে বিশ্বের জ্ঞানভান্ডার ভান্ডার সমৃদ্ধ করে তুলবে লাইব্রেরি প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বই পড়ার সঙ্গে জ্ঞানের সম্পর্ক উপস্থাপন করেছেন প্রবন্ধটি আমাদের পাঠ এবং জ্ঞানের প্রতি আগ্রহী করে তোলে অনুশীলনী কমেন্ট করো এবং করে ফেলো